বাংলাদেশ আওয়ামী লীগ হলো প্রথম রাজনৈতিক দল যাদের হাত ধরেই তথ্য প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছিল বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ আয়োজিত বঙ্গবন্ধু সোনার বাংলার স্বপ্নই চতুর্থ শিল্প বিপ্লবের প্রেরণা শীর্ষক সেমিনারে একথা বলেন তিনি। সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ আব্দুস সবুর, উদ্যোক্তা এবং ডিজিটাল সিকিউরিটি বিশেষজ্ঞ তথ্য প্রযুক্তিবিদ সুফি ফারুক সহ অন্যরা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঠিক 50 বছর আগে আজকের দিনে একটি বক্তব্য রেখেছিলেন। তিনি বলেছিলেন 30 আগস্ট 1970 সাল শোষণহীন সমাজ ব্যবস্থা কায়েম করুন, সামনে যত প্রযুক্তি আসবে সবটা আমি আমার প্রয়োজনের বাইরে গ্রহণ করব না, আমাকে আর চিন্তা করতে হবে মানুষের জন্য প্রযুক্তি, প্রযুক্তির জন্য মানুষ নয়, প্রযুক্তিকে ব্যবহার করব আমার মানুষের জীবন মান তার অর্থনৈতিক অবস্থা সামাজিক পরিবর্তন সমস্ত কিছুর সামনে নিয়ে যাওয়ার জন্য, তাকে মেরে ফেলার জন্য না।